বাংলাদেশে বলতে গেলে প্রায় প্রতিটি ইট ভাটাই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এগুলোর পরিবেশপত্র ছাড়পত্র যেমন নেই, তেমনি পরিবেশ বান্ধব প্রযুক্তিও গ্রহণ করেনি। সারা দেশ জুড়ে এমন ইট ভাটার সংখ্যা আছে প্রায় 3,000-এরও বেশি। এসব এক একটি ইটভাটা মারাত্মক বায়ু দূষণের বড় উৎস। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের তথ্য মতে, নভেম্বর মাসের প্রায় পুরো সময় ধরে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর হিসেবে পরিচিতি পেয়েছে। নিয়ম অনুযায়ী সরকার 2015 সালের পর পরিবেশ বান্ধব প্রযুক্তি নেই এমন সব ইটভাটাগুলো বন্ধ করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তরের হিসাবে বর্তমানে সারা দেশে 8,033টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 2,836টি পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ করেনি, আর পরিবেশগত ছাড়পত্র নেই 2,513টির। তাছাড়া এ দুটি শর্তই পালন করেনি এমন ইটভাটার সংখ্যা রয়েছে 3,000-এরও বেশি। আর প্রতি বছর ধরে এসব ইটভাটা মারাত্মক দূষণ করে চলেছে। পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী আরও ভয়ঙ্কর তত্ত্ব হচ্ছে, দেশের সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে ঢাকা বিভাগে। এই বিভাগে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই চলছে প্রায় 700টি ইটভাটা। আর এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে অবৈধ ইটভাটা রয়েছে 525টি। তাছাড়া এককভাবে চট্টগ্রাম বিভাগে 418টি ইটভাটার মধ্যে 146টির পরিবেশগত কোনো ছাড়পত্র নেই, আর 271টি ইটভাটা পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ করেনি। এরপর খুলনায় 300, রাজশাহীতে 300 ও রংপুর বিভাগে 374টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। দেশের পরিবেশ সংরক্ষণ আইন 2010 ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী বসতি এলাকা, পাহাড়, বন ও জলাভূমির 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না, এমনকি কৃষি জমিতেও কোনো ইটভাটা বৈধ হিসেবে গণ্য হবে না। তারপরও গাজীপুর সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডের বাঘিয়া, তাতলাখালি, জয়টেক, আহাকি ও রাজবাড়ি এবং 12 নম্বর ওয়ার্ডের বাইমাইল, সিটির সালনা, নসের মার্কেট সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে প্রায় 100টি ইটভাটা। এসব ইটভাটা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং আবাসিক এলাকার আশপাশে গড়ে উঠেছে, যা বর্তমানে প্রতিটি মানুষেরই ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এগুলো প্রতিদিনই নানা ধরনের দূষণ ঘটাচ্ছে। ইটভাটাগুলোকে পরিবেশ বান্ধব করতে না পারলে বায়ু দূষণ থেকে আমাদের কোনো মুক্তি নেই। তাই অনাগত শিশু থেকে শুরু করে আগামী শিশু, প্রতিটি শিশুকেই সুস্থ রাখতে হলে আমাদের এখনই সচেতন হওয়া খুবই জরুরি।